নমস্কার। ইস্ট কোস্ট রেলওয়ের কিছু ট্রেন ক্যান্সেল করেছে, তার মধ্যে পূর্ব রেলের কিছু ট্রেন আমাদের পেরিফেরিতে পড়ছে, সেইগুলোই দানা আছে। আমাদের সাইক্লোনটি আসতে চলেছে, সেই জন্য তার জন্য ক্যান্সেল করতে হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ের অনুরোধে। এই ট্রেনগুলি কী কী আপনাদের জানিয়ে রাখা ভালো। কামাখ্যা বেঙ্গালুরু যে এক্সপ্রেসটা আছে 1252, এটি ক্যান্সেল থাকছে 23 তারিখে। যেটি জার্নি ডেট ছিল 23 তারিখ, সেটি ক্যান্সেল থাকছে। পাটনা এর্নাকুলম এক্সপ্রেসটি যেটি কমেন্সিং ডেট ছিল 24 তারিখ, সেই ডেট ট্রেনটিও ক্যান্সেল থাকছে। কলকাতা পুরী স্পেশাল যেটি জার্নি কমেন্সিং ছিল কলকাতা স্টেশন থেকে 24 তারিখ, সেই ট্রেনটি ক্যান্সেল থাকছে। 25 তারিখ যে ট্রেনটি পুরী থেকে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে স্পেশাল ট্রেনটি আসার কথা ছিল, সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য 23 তারিখে ডিব্রুগড় থেকে যে ট্রেনটি ছেড়ে আসার কথা ছিল, সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে। তেমনি ক্যান্সেল থাকছে কন্যাকুমারী থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যে ট্রেনটি কন্যাকুমারী 23 তারিখে ছেড়ে আসার কথা ছিল। সেকেন্দ্রাবাদ থেকে মালদা টাউন যে ট্রেনটি আছে স্পেশাল ট্রেন, যেটা 24 তারিখ সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে আসার কথা ছিল, সেই ট্রেনটিও ক্যান্সেল থাকছে। অপর একটি ট্রেন যেটি মালদা থেকে সেকেন্দ্রাবাদ উদ্দেশ্যে যেত, যেটা 29 তারিখে ছাড়তো মালদা থেকে, সেটিও ক্যান্সেল থাকছে। পুরী জয়নগর এই ট্রেনটিও ক্যান্সেল থাকছে। এই ট্রেনটির জার্নি ডেট ছিল 24 অক্টোবর। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটি শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস, যেটি কমেন্সিং ছিল 23 তারিখে শিয়ালদা থেকে, সেটি ক্যান্সেল থাকছে। আবারও বলছি, শিয়ালদা পুরী এক্সপ্রেস যেটা শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা 23 তারিখ, সেটি ইস্ট কোস্ট রেলওয়ের অনুরোধে ক্যান্সেল থাকছে। অপর আরেকটি ট্রেন যেটি হলো পাটনা পুরী এক্সপ্রেস, সেটিও ক্যান্সেল থাকছে, সেটা কমেন্সিং ছিল 24 তারিখ। আর শিলচর থেকে সেকেন্দ্রাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি 23 তারিখে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটিও ক্যান্সেল থাকছে। বেঙ্গালুরু থেকে মুজাফরপুর যে ট্রেনটি 24/10 ছেড়ে যাওয়ার কথা ছিল বেঙ্গালুরু থেকে, সেটি ক্যান্সেল থাকছে। মালদা থেকে দীঘার উদ্দেশ্যে যে ট্রেনটি 24 তারিখ ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ক্যান্সেল থাকছে। দীঘা থেকে মালদা টাউন যাওয়ার ট্রেনটি 24/10 ক্যান্সেল থাকছে। আসানসোল থেকে হলদিয়া যাওয়ার জন্য যে ট্রেন, সেটি 24 তারিখ এবং 25 তারিখ দুদিনই ক্যান্সেল থাকছে। এবং হলদিয়া থেকেও আসানসোল যাওয়ার যে ট্রেন, সেটি 24 তারিখ এবং 25 তারিখ দুদিনই ক্যান্সেল থাকছে। এরপরে যদি কোনো ক্যান্সেলেশন আসে আমরা আপনাদেরকে আবার জানাবো। এই প্রিকশনারি মেজারটা ইস্ট কোস্ট রেলওয়ে নিয়েছে, সেই জন্যে ইস্টার্ন রেলের ওপর যেসব ট্রেনগুলি দানা আসছে বলে, যেটি সাইক্লোন আসছে, সেটার জন্য প্রিকশনারি মেজার হিসেবে আমরা এই কিছু মেল এক্সপ্রেস ট্রেনকে ক্যান্সেল করেছি। ধন্যবাদ।